নমস্কার, স্টোরিজ ইন শর্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের অসংখ্য ভালোবাসা। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প এক রাত্রি আপনাদের কাছে নিয়ে এসেছি। সুরবালার সঙ্গে একসঙ্গে পাঠশালায় গেছি, বউ বউ খেলেছি। তাদের বাড়িতে গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করতেন এবং আমাদের দুজনকে একসাথে করে আপন মনে বলতেন, আহা দুটিকে বেশ মানায়। আমি তখন ছোট ছিলাম, এই কথার মানে বুঝতাম না। তবে আমার মনে হতো সুরবালার উপর আমার দাবি সবার থেকে বেশি, আমার শাসন ও শাস্তি সেও মাথা পেতে নিত। আমার বাবা জমিদারের নায়েব ছিলেন, তার ইচ্ছা ছিল আমার হাত পাকলেই আমি জমিদারি সেরেস্তার কাজ শিখে নিয়ে কোথাও একটা গোমেস্তাগিরি করি। কিন্তু আমি দেখে এসেছি আদালত জীবীদের বাবা খুব সম্মান করতেন, এই জন্য আদালতে ছোট কর্মচারী এমনকি পেয়াদাগুলোরও বেশ সম্মান ছিল। এনারা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা। আমি পড়ার জন্য কলকাতা গেলাম, দেশের জন্য প্রাণ দেওয়া খুব বড় ব্যাপার সেটা সন্দেহ ছিল না, কিন্তু কি করে এই দুঃসাধ্য কাজ করব তা জানতাম না বা কেউ পথও দেখায়নি। কিন্তু তা বলে উৎসাহের কোনো ঘাটতি আমার ছিল না, আমরা পাড়া গায়ের ছেলে, যে কাজই করি খুব নিষ্ঠার সাথে করি। আমাদের সভার কর্তৃপক্ষীয়রা বক্তৃতা দিতেন আর আমরা খটখটে রোদে টোটো করে ঘুরে চাঁদা তুলতাম বাড়ি বাড়ি ভিক্ষা করে। রাস্তার ধারে বিজ্ঞাপন বিলি করতাম, সভাস্থলে গিয়ে বেঞ্চি চৌকি সাজাতাম, দলপতির নামে কেউ কোনো কথা বললে মারামারি করার জন্য উদ্যতও হতাম। শহরের ছেলেরা আমাদের এইসব কাণ্ড দেখে বাঙাল বলতো, নাজির সেরেস্তাদার হতে কলকাতায় এসেছিলাম। কিন্তু মর্ষিনী গাড়িবাল্দি হবার আয়োজন করতে লাগলাম। এমন সময় আমার বাবা সুরবালার সাথে আমার বিয়ের উদ্যোগ করছিলেন, কিন্তু আমি আজীবন বিয়ে না করে স্বদেশের জন্য মরব বলে মনে মনে প্রতিজ্ঞা করেছি। বাবাকে বললাম পড়াশুনো শেষ না করা পর্যন্ত আমি বিয়ে করব না। দু চার মাসের মধ্যে খবর পেলাম উকিল রামলোচনবাবুর সঙ্গে সুরবালার বিয়ে হয়ে গেছে। তার এই খবরটা সেই সময় আমার কাছে খুব তুচ্ছ একটা খবর বলে মনে হলো। এন্ট্রান্সে পাশ করেছি, আর্টস নিয়ে পড়ব, এর মধ্যে বাবার মৃত্যু হলো। সংসারে আমি একা নই, মা ও দুটো বোন আছে, সুতরাং কলেজ ছেড়ে কাজের সন্ধানে ফিরতে হলো। নোয়াখালীর বিভাগের একটা ছোট শহরে সেকেন্ড মাস্টার হওয়ার সুযোগ পেলাম। মনে মনে ভাবলাম উৎসাহ দিয়ে ছাত্রদের ভাবী ভারতের এক একটি সেনাপতি বানাবো, কিন্তু দেখলাম অ্যালজেব্রার বাইরে ছাত্রদের কিছু বলতে গেলেই হেডমাস্টার অসন্তুষ্ট হচ্ছেন। তাই মাস ছয়েকের মধ্যে আমার উৎসাহ নিস্তেজ হয়ে গেল। আমি স্কুলের বড় আটচালার সংলগ্ন একটা চালায় বাস করতাম। এখানকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমার স্কুল ঘর থেকে কিছু দূরেই, আর তার স্ত্রী সুরবালা সেটাও আমার জানা। রামলোচনবাবুর সঙ্গে আমার পরিচয় হলো। একদিন তার বাড়িতে গিয়ে তার সঙ্গে আলোচনা হচ্ছে এমন সময় পাশের ঘরে খুব আস্তে আস্তে চুড়ির টুংটাং, কাপড়ের খসখস ও পায়ের একটু শব্দ শুনলাম। বেশ বুঝতে পারলাম জানলার পাশ দিয়ে কোনো কৌতূহলপূর্ণ চোখ আমাকে নিরীক্ষণ করছে। আমার মনে পড়ে গেল বিশ্বাস সরলতায় পূর্ণ দুটো বড় কালো চোখ। একটা কষ্ট ভিতরে টনটন করে উঠল। ঘরে ফিরে আসলাম, মনটা একই রকম ভারাক্রান্ত হয়ে থাকলো। মনের মধ্যে কেউ যেন বলতে লাগলো, আজ রামলোচন বাবুর মতো আমিও সুরবালার স্বামী হতে পারতাম, সব সুখ দুঃখ তার সাথে ভাগ করে নিতে পারতাম। মনে মনে বুঝতে পারলাম ছেলেবেলায় যার উপর আমার অধিকার বোধ সব থেকে বেশি ছিল, আজ ইচ্ছা করলেও তাকে আমি চোখের দেখা পর্যন্ত করতে পারবো না। মনটা ভারাক্রান্ত হয়ে থাকলো, কোনো কাজে মন বসাতে পারছি না।
স্কুল ছুটি হলে বড় ঘরে মন টিকত না, কেউ দেখা করতে আসলে অসহ্য লাগত, মনটা সবসময় অস্থির হয়ে থাকত। এমন সময় রামলোচন একটা বড় মোকদ্দমায় কিছুদিনের জন্য অন্য জায়গায় গেছেন। আমি স্কুল ঘরে যেমন একা ছিলাম, সুরবালাও তার ঘরে তেমনি মনে হয় একাই ছিল। মনে আছে সেদিন সোমবার, সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। সকাল 10টা থেকে টিপটিপ করে বৃষ্টি শুরু হলো। হেডমাস্টার আকাশের ভাবগতি দেখে স্কুল ছুটি দিয়ে দিল। পরদিন বিকেলের দিকে মুষলধারে বৃষ্টি এবং তার সঙ্গে প্রচণ্ড ঝড় শুরু হলো। যত রাত বাড়ছিল বৃষ্টি ও ঝড়ের দাপটও বাড়ছিল। এমন রাতে ঘুমাবার চেষ্টা বৃথা। বারবার মনে হলো সুরবালা ঘরে একা, তাদের ঘরের থেকে স্কুল ঘর অনেক বেশি মজবুত। কতবার ভাবলাম স্কুল ঘরে তাকে ডেকে এনে আমি পুকুরের পাড়ের ওপর রাতটা কাটিয়ে দিই, কিন্তু কিছুতেই মন স্থির করতে পারলাম না। রাত যখন 1:30, তখন হঠাৎ বাণীর ডাক শোনা গেল। সমুদ্র ছুটে আসছে। ঘর থেকে বেরিয়ে সুরবালার বাড়ির দিকে চললাম। পুকুরের পাড় পর্যন্ত হাঁটু জল হয়ে গেছে। পাড়ের ওপর যখন উঠে দাঁড়ালাম, তখন দ্বিতীয় একটা তরঙ্গ এসে উপস্থিত হলো। আমাদের পুকুরের পাড়ের একটা অংশ প্রায় 10-11 হাত উঁচু হবে। পাড়ের ওপরে যখন উঠলাম, বিপরীত দিক থেকে আরেকজন উঠল। আমরা দুজন দুজনকে চিনতে পারলাম। চারপাশ জলমগ্ন। আমরা দুজন 5-6 হাত উঁচু একটা জায়গায় এসে দাঁড়ালাম। তখন প্রলয়কাল, পৃথিবীর সমস্ত প্রদীপ নিভে গেছে। আমরা কেউ কোনো কথা বললাম। আজ সমস্ত বিশ্ব সংসার ছেড়ে সুরবালা আমার কাছে এসে দাঁড়িয়েছে। আজ আমি আর সে, চারপাশে আর কেউ নেই। আজ প্রলয় অন্ধকারে সুরবালা আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। এখন কেবল আরেকটা ঢেউ আসলেই পৃথিবীর এই প্রান্তটুকু থেকে খসে পড়ে আমরা দুজনে এক হয়ে যাই। সে ঢেউ না আসুক, স্বামী পুত্র গৃহ ধন জন নিয়ে সুরবালা সুখে থাকুক, আমি এই এক রাতে মহাপ্রলয়ের তীরে দাঁড়িয়ে অনন্ত আনন্দের আস্বাদ পেয়েছি। রাত শেষ হয়ে আসলো, ঝড়ও থেমে গেল, জল নেমে গেছে। সুরবালা কোনো কথা না বলে বাড়ি চলে গেল। আমিও আমার ঘরে চলে আসলাম। ভাবলাম, আমি নাজিরও হইনি, সেরেস্তাদারও হইনি, গাড়িবালটিও হইনি। আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার। আমার এই তুচ্ছ জীবনে সেই একটা মাত্র রাত্রি আমার চরম সার্থকতা।